তিনি মদন সাধু বাবা। আসলে নামেই সাধু, কিন্তু নামে সাধু বাবা হলে কি হবে? আসলে ভিতরে ভিতরে ভোগ বিলাসী জীবনধারায় অভ্যস্ত ছিলেন যোগীরাজ্যের এই মদন সাধু বাবা। আর এই মদন সাধু বাবার ভোগ বিলাসের একটা উদাহরণ দিলেই আপনারা বুঝে যাবেন কতটা রঙিন ছিল তার জীবনযাপন। মদন সাধু বাবার পছন্দ ছিল শুধুমাত্র কুমারী কন্যারাই। কুমারী কন্যাদেরই বেছে বেছে এই মদন সাধু বাবা তার শিষ্য করতেন। যোগীরাজের এই ঘটনায় পদপিষ্ট হয়ে 121 জনের মর্মান্তিক মৃত্যুর পর থেকে প্রতিদিনই মদন সাধু বাবার নতুন নতুন কারসাজির সামনে আসছে। জানা যাচ্ছে যোগীরাজের এই মদন সাধু বাবাকে ঘিরে সর্বক্ষণই থাকতো কুমারী মেয়ের দল। বলা যেতে পারে মদন বাবার সৎসঙ্গে নাকি কোনো পুরুষের প্রবেশাধিকার ছিল না। মদন সাধু বাবার চয়েসও ছিল একদম পুরোদমে রাজকীয়। বাবার পছন্দ ছিল লাল রং। মদন বাবার চারপাশে থাকা মহিলাদের তাই লাল রঙের শাড়ি, ব্লাউজ বা সালোয়ার কুর্তা পরে থাকার নির্দেশ ছিল। সেই মতো সৎসঙ্গের আয়োজকরা মদন বাবার চারপাশে থাকা কুমারী মেয়েদের এই লাল শাড়ি, ব্লাউজ ও কুর্তি সালোয়ার সরবরাহ করতেন। মদন বাবার সৎসঙ্গে থাকা কুমারী মেয়েরা মুখ খোলায় সেখানে মদন বাবার নানা রঙিন কাহিনী সামনে আসতে শুরু করেছে। শোনা যাচ্ছে সৎসঙ্গ চলাকালীন নাকি কুমারী মেয়েদের এই লাল শাড়ি ব্লাউজ পরে নাচতে হতো মদন বাবার সামনে। জানা গিয়েছে এই সময় আবার মদন বাবা নাকি কালো চশমা পরে থাকতেন। এমন অনেক কিছুই ওই মদন বাবার সৎসঙ্গে হতো জানিয়ে বলতে গিয়ে নিজেরাই লজ্জা পেয়ে গেছেন এইসব কুমারী মেয়েরা। কুমারী মেয়েরা নাকি মদন সাধু বাবাকে স্বামী হিসেবেই দেখতেন, এমনকি ওইসব কুমারী মেয়েদের সঙ্গে নাকি সহবাসও করতেন মদন বাবা। আর এইসব কুমারী মেয়েরা মদন সাধু বাবাকে এতটাই মেনে চলতো যে মদন সাধু বাবার কোনো কথা অমান্য করতো না তারা। জানা যাচ্ছে লাল রঙের শাড়ি ব্লাউজ পরা কুমারী মেয়েদের দেখলেই নাকি বাবার মুখে হাসি দেখা যেত। জানা গেছে এই মদন সাধু বাবার আশ্রমে অবশ্য কুমারী মেয়েরা ছাড়া অন্য মহিলারাও থাকতেন, তবে বেছে বেছে এই কুমারী মেয়েদেরই শিষ্য করতেন বাবা। বিবাহিত মহিলারা বাবার দর্শন পেলেও কিন্তু শিষ্যা হতে পারতেন না, এমনকি বাবার ধারে কাছেও ঘেঁষতো না বিবাহিত মহিলারা। বাবার সামনে লাল শাড়ি ব্লাউজ পরে নাচার সময় নাকি কুমারী মেয়েদের মুখে চড়া মেকআপ করতে হতো, তবে নাচের পর তারা পোশাক বদলানোর অনুমতি পেতেন। আরো জানা গেছে এই মদন সাধু বাবার দৈনন্দিন জীবন কেমন যাবে, তিনি কি করবেন সারাদিন সেসব নাকি ঠিক করতেন এই কুমারী মেয়েরাই। তারাই বাবার স্নানের জন্য নাকি নিম পাতা দিয়ে বিশেষ জল তৈরি করত। এই স্নানের জলে নাকি মেশানো হতো গোলাপের পাপড়ির সুগন্ধিও। এমনকি দুপুরে রাতের খাবারও নাকি এই মদন বাবাকে খাইয়ে দিতেন কুমারী মেয়েরা। যদিও বাবার ভক্তদের দাবি দুর্ঘটনার জন্য বাবা কোনোভাবেই দায়ী নন, এটা প্রশাসনের দেখার বিষয়। বাবার দর্শন করেই অনেকে সুস্থ হয়ে গিয়েছে বলে জানান ভক্তদের একাংশ। এক ভক্ত তিনি কি বলছেন শোনাবো আপনাদের। पहले नहीं जानते थे, जो हम हकीकत आपको बता रहे हैं, अपनी बीती बता रहे हैं कि मैंने परमात्मा आपको नहीं बाबा से परमात्मा कैसे ले। आप पहले नहीं, इंसान पहले नहीं जानते थे कि ये परमात्मा है। मैं एकदम मेरी तबीयत खराब हो गई, सन 2013 की बात है ऐसी लमसम, तो मैं जानते नहीं थे ये परमात्मा है। तो एकदम मैं पागल हो गया, मेरे सबरे मम्मी ले गई आगरा भर्ती रहा, सबरे वगैरह सयानों को दिखाया, गंगा दशहरा जो मर्जी पूजा पूजा सब बताई, सब किया, कुछ भी नहीं आराम हुआ। बाबा जी के पास जो थोड़े मेंटली डिस्टर्ब होते वो लोग ज्यादा आते हैं। हाँ, जो मतलब परेशानी वाले वही लोग आते हैं, यहाँ पे कोई अच्छे नहीं आते, और बहुत मतलब लोग आए हैं। हम भी आए आते 21 मंगर, एक भाई ने मुझे बताया कि 21 मंगर केवल पटियाली धाम पे चले जाओ। किसने बताया ये? एक भाई मुझे मिला, मतलब आते जाते तो वहाँ पे चले जाओ, उन्होंने बताया 21 मंगर तुम कर लो, उसके बाद मुझसे बात करना। और वहाँ पे आते जाते ही मैं सही हो गया। हाँ, ये माता जी हमारी, तब से मैं आने जाने लगा, अप्रूव दर्शन, अभी तक हमारी बात नहीं हुई, यहाँ से जाके दूर से ही दर्शन किए, लाखों लाखों की भीड़ में मैंने दर्शन किए, हर जगह दर्शन किए मैंने, जो वे सत्य सत्य में बता रहा हूँ। और एक भक्त की बोलिए सुना बाप दादा। जैसे हमारे बच्चे के पेट में दर्द होता था, हम उनके दरबार पे गए हैं, हमारे बच्चे के पेट में दर्द बंद हो गया, हम बहुत दिन से जुड़े हुए हैं, तो आते जाते हमें लाभ होता है उनके दर्शन करके। बाबा जी कुछ भभूति वगैरह या पानी वगैरह कुछ ऐसा भी देते हैं? कुछ नहीं देते हैं, सिर्फ उनके दर्शन करते हैं, कुछ नहीं देते हैं वो, ना कुछ दक्षिणा लेते हैं ना देते हैं, सिर्फ अपने दर्शन करके जाओ बस।
उसी से लाभ होता है और कुछ नहीं, कुछ ना भभूति ले जाते हैं ना जल ले जाते हैं, कुछ नहीं लेके जाते हैं। परमात्मा किस हिसाब से कह रही है इन्हें, अब तो छुपे छुपे घूम रहे हैं बाबा जी, सामने नहीं आ रहे हैं। तो वो आएंगे सामने, अभी नहीं आ रहे तो अब तो कभी तो आएंगे। मरने वाले भी तो इन्हीं के वक्त थे जो मरे हैं, एक शब्द नहीं उनके मुंह से निकला। बताओ मंदिरों में जाते हैं तो वहाँ कोई घटना हो जाती है तो वो भगवान बचा लेते आके, पहले आप ही बताओ, सोच के बताओ। मतलब इनकी कोई जिम्मेदारी नहीं थी है? क्यों जिम्मेदारी, इतनी भीड़ इकट्ठा कर ली इन्होंने, क्योंकि जिम्मेदारी तो देखो फिर शासन की थी, यहाँ वो लोग देखभाल करती। তিনি মডার্ন সাধু বাবা, আসলে নামেই সাধু, কিন্তু নামেই সাধু বাবা হলে কি হবে, আসলে ভিতরে ভিতরে ভোগ বিলাসের জীবনধারায় অভ্যস্ত ছিলেন যোগী রাজ্যের এই মডার্ন সাধু বাবা। আর এই মডার্ন সাধু বাবার ভোগ বিলাসের একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন যে তিনি ঠিক কতটা মডার্ন ছিলেন, কতটা রঙিন ছিল তার জীবনযাপন। মডার্ন সাধু বাবার পছন্দ ছিল শুধুমাত্র কুমারী কন্যারাই, কুমারী কন্যাদেরই বেছে বেছে এই মডার্ন সাধু বাবা তার শিষ্যা করতেন। এই মডার্ন সাধু বাবা যোগীরাজ্যের এই ঘটনায় পদপিষ্ট হয়ে 121 জনের মর্মান্তিক মৃত্যুর পর থেকে প্রতিদিনই মডার্ন সাধু বাবার নতুন নতুন কারসাজি সামনে আছে। জানা যাচ্ছে যোগীরাজ্যের এই মডার্ন সাধু বাবাকে ঘিরে সর্বক্ষণই থাকে কুমারী মেয়ের দল। বলা যেতে পারে মডার্ন বাবার সৎসঙ্গে নাকি কোনো পুরুষের প্রবেশাধিকার ছিল না, মডার্ন সাধু বাবার চয়েসও ছিল একদম পুরোদমের রাজসিক। বাবার পছন্দ ছিল লাল রং, মডার্ন বাবার চারপাশে থাকা মহিলাদের তাই লাল রঙের শাড়ি ব্লাউজ বা সালোয়ার কুর্তা পরে থাকার নির্দেশ ছিল। সেই মতো সৎসঙ্গের আয়োজকরা মডার্ন বাবার চারপাশে থাকা কুমারী মেয়েদের এই লাল শাড়ি ব্লাউজ ও কুর্তি সালোয়ার সরবরাহ করতেন। মডার্ন বাবার সৎসঙ্গে থাকা কুমারী মেয়েরা মুখ খোলায় সেখানে মডার্ন বাবার নানা রঙিন কাহিনী সামনে আসতে শুরু করেছে। শোনা যাচ্ছে সৎসঙ্গ চলাকালীন নাকি কুমারী মেয়েদের এই লাল শাড়ি ব্লাউজ পরে নাচতে হতো মডার্ন বাবার সামনে। জানা গেছে এই সময় আবার মডার্ন বাবা নাকি কালো চশমা পরে থাকতেন। এমন অনেক কিছুই ওই মডার্ন বাবার সৎসঙ্গে হতো যা নিয়ে বলতে গিয়ে নিজেরাই লজ্জা পেয়ে গিয়েছেন ওইসব কুমারী মেয়েরা। কুমারী মেয়েরা নাকি মডার্ন সাধু বাবাকে স্বামী হিসাবেই দেখতেন, এমনকি ওইসব কুমারী মেয়েদের সঙ্গে নাকি সহবাসও করতেন মডার্ন বাবা। আর এইসব কুমারী মেয়েরা মডার্ন সাধু বাবাকে এতটাই মেনে চলতো যে মডার্ন সাধু বাবার কোনো কথা অমান্য করতো না তারা। জানা যাচ্ছে লাল রঙের শাড়ি ব্লাউজ পরা কুমারী মেয়েদের দেখলেই নাকি বাবার মুখে হাসি দেখা যেত। জানা গেছে এই মডার্ন সাধু বাবার আশ্রমে অবশ্য কুমারী মেয়েরা ছাড়া অন্য মহিলারাও থাকতেন, তবে বেছে বেছে কুমারী মেয়েদেরই শিষ্যা করতেন বাবা। নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।